কোমর সমান পানির নিচে কৃষক দেলোয়ারের আমনের বীজতলা অঙ্কুর ঠিক বেড়ে ওঠার সময় পানিতে তলিয়ে থাকায় পচে নষ্ট হচ্ছে এমন অবস্থায় 3 একর জমি এবার অনাবাদি থাকার আশঙ্কা তার মোটা ধানের বীজ করছিলাম রোব বলে কিন্তু হ্যাঁ পানি কোমর সমান পানির তলে এই অবস্থায় দেখেন বীজ পচে গেছে এদিকে ইরি ক্ষেতগুলোতে কেবল ধানের চারা বড় হতে শুরু করেছে কিন্তু পানিতে তলিয়ে যাওয়ায় সদ্য বের হওয়া ধান চিটা হয়ে যাওয়ার সাথে সাথে সম্পূর্ণ তলিয়ে যাওয়া ক্ষেতগুলো পচে যাচ্ছে এতে সার কীটনাশক সহ চাষাবাদের খরচ ওঠা তো দূরের কথা নিঃস্ব হতে চলেছেন হাজারো কৃষক পানিতে তলাই গেছে প্রায় 2-3 আর 1-3 পানি হয়েছে 10 কাঠা জমিতে দেড় কাঠা ধান ফলাইছি এত সব নষ্ট হয়ে গেছে বৃষ্টি পানিতে ধান হালাইছি পরে একদিন পরে বৃষ্টি নাম যায় বৃষ্টি আসে 4 দিন পানি বাড়ি গেছে এমন পরিস্থিতিতেও মাঠে নেই কৃষি বিভাগ করোনার অজুহাতে তালাবদ্ধ জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় বরগুনা জেলায় 22,994 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যে 8,250 হেক্টর জমিতে আমন বীজ তোলা করা হয় যার পুরোটাই পানিতে তলিয়ে গেছে সময় সংবাদ বরগুনা